আমি প্রথমেই ওনারা যে ভুল বুঝেছে সেজন্য ক্ষমা প্রার্থী। ইমামরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে, তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা। তবে আজকে জায়েদ খানের মতো একটা ডিজিটাল ডিগবাজি নায়ক সে ইমামদেরকে বলতেছে ইমাম শালারা, কি বলতেছে কয় ইমাম শালারা, জায়েদ খানের মতো একটা ডিগবাজি দেওয়া নেতা, নেতা না নায়ক, কথা কন না কে, ডিগবাজি দেওয়া নায়ক জায়েদ খান ডিজিটাল নায়ক, একটা টক শোতে বক্তব্য দিতে যা বলতেছে ইমাম শালারা, ইমাম শালারা ইমামদেরকে অপমান করে বলতেছে এরা ভালো না, এরা মানুষকে কোরআন পড়ায়, আর সুযোগ পাইলে বলৎকার করে জোরে কান্না উযুবিল্লাহ। ইমামকে নিয়ে শালা বলল তাম বাংলাদেশের সমস্ত ইমাম আলেমদেরকে কটাক্ষ করে কথা বলল, এরকম অভদ্র নায়কদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই, আমরা জায়েদ খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কথা বলেন ঠিক কি না? তোমরা চলচ্চিত্রে অভিনয় করো, তোমার অভিনয় কে দেখে আমরা জানি না, তুমি ডিগবাজি দিয়ে ভাইরাল, নারীদের সাথে সেলফি তুলে ভাইরাল, আজকে তোমার মতো নায়ক ইমামদেরকে শালা বলো, এর তো দুঃসাহস কম না, মরার পরে কিন্তু ইমাম দিয়ে তোর জানাজা পড়ানো লাগবে, কথা কন ঠিক কে না? আলেমদেরকে নিয়ে কথা বলো, যারা কোরআন শিখায় এদেরকে নিয়ে কথা বলো, এই সমাজের যারা নেতা যাদের পিছনে দাঁড়ায়া তোমরা নামাজ আদায় করো, সেই ইমামদেরকে কটাক্ষ করে কথা বলো, তাদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলো, তোমরা দুঃসাহস পাইলা কোথায়? আজকে একটা সিনেমার দুই টাকার নায়ক জায়েদ খানের মতো মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস কোথা পায়? কারণ হলো পানি কিন্তু উপর থেকে নিচে গড়ায়। এ কথা কয় না? এই এই জায়গায় কি হচ্ছে? বসেন তো বসেন, রাগ করতেছেন আমার কথা? বিরক্ত যেন হই না বাজান গো আমার। আজকে জায়েদ খান যুবকেরা তার পাগল, যে ইমামদেরকে শালা বলে, ইমামদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যারা কোরআন শিখায় তাদেরকে নিয়ে বাজে ভাষায় গালি দিতে পারে, এমন নায়কের ফলোয়ার হওয়া যাবে না, এমন নায়ককে আর কখনো কোনো সিনেমায় আমরা দেখতে চাই না, কথা বলে ঠিক কি না? জায়েদ খানকে কঠিন জবাব দেওয়া লাগবে, কথা কন না কে? আজকে দুই টাকার সিনেমার নায়ক তারা পর্যন্ত আলেমদের পিছনে লাগছে, ইমামদের পিছনে লাগছে, এ দুঃখ রাখবেন কোথায়? কথা বলেন, এই ইমাম শালারা এই কথা বলে নানান কথা বলতেছে, ওরে টক শক্তি নিয়ে গেছে, তুই তোর সিনেমার গল্প কর, তা না গল্প করে আলেমদের পিছনে লাগছে। মনে রাখবা, এদেশে যারাই আলেম বিদ্বেষী তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি, কথা কন না? কথা কন না? সারা আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী যুগে যুগে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এই জায়েদ খান বাংলার জমিনে এমন লাঞ্ছিত হবে মৃত্যুর সময় দেখতে পারবা চেহারাটা কেমন হয়, কথা বলে ঠিক কি না? সিনেমার নায়ক ইমামদেরকে বলে ইমাম শালা। হ্যাঁ, আমরা তোদের চলচ্চিত্রের ইতিহাস জানি না, তোমাদের সভাপতি এই এলিয়াস কাঞ্চন সে বক্তব্য দিতে গিয়ে বলছে মরণের পরে আমি এফডিসি তে আসতে চাই না, কারণ এই এফডিসি তে যখন জানাজা পড়ানো হয় অধিকাংশ মানুষ ওযু ছাড়া জানাজাতে দাঁড়ায়, ওযু ছাড়া জানাজার নামাজ পড়ে, যেই এফডিসি তে ওযু ছাড়া জানাজার নামাজ হয় মুসলমান মুসলমানে আক্কাতারে দাঁড়ায়া জানাজা পড়ে, সেই নায়ক জায়েদ খান আজকে ইমামদের বিরুদ্ধে কথা বলে, দুঃসাহস পাইল কোথায়? এর জবাব চাওয়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও, না হলে বাংলাদেশের সমস্ত আলেমদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার কারণে জাতির কাছে এমন ঘৃণিত হবা, এমন অপমানিত হইবা, সেই দিন টের পাইবা যে কোন চাকে তুমি ঢেল মারছো, কথা কন? কথা কন? কথা কন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই সমস্ত জায়েদ খান নামের ডিগবাজি দেওয়া নায়ককে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও, নইলে অবস্থা খারাপ হবে, বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে হবে। আজকে পার পাইতে পারো, পরকালে পার পাইবা না, আলেম বিদ্বেষীরা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? চলেন বাজানো সামনের দিকে যায়।
এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরে নেছে বাজার সমস্ত জনগণ এক চান্সে সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল করদাই এ বাজার গো আমার ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকা বলেন শুনেন মিশরের বাদশা মারা গেছে বাদশাহির সিংহাসনটা খালি আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার পরিচয় আগে আমাদের জানা হয়ে গেছে আপনার চাইতে ভালো মানুষ আমরা দেখি নাই আপনি এই দেশের বাদশা হয়ে যান আমাদের কান কোনো আপত্তি নাই জনগণ জনসমর্থন দিয়ে দিল নেতাদেরকে ডাইকা বলে তোমরা কোন বলো জনগণ তো আমাকে বাদশা হিসেবে মানতে রাজি নেতারা ডেকে বলে যেহেতু জনগণ রায় দিয়েছে আমরা আপনাকে বাদশা হিসেবে মানতে রাজি এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা বাদশাহির সিংহাসনে বসার পর হামানকে ডেকে বলে এটা কো হামান হামানের মাথায় কোনো চুল ছিল না সাথে মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট তাকো হামান কথা বোঝেন হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব এ বাজান গো আমার এইবার ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না আজেবাজে স্বপ্ন দেখে লাফা লাফা ওঠে এইভাবে দুই তিন রাত অতিবাহিত হয়ে যায় চিন্তা করে কেন ঘুমাইতে পারি না আজেবাজে স্বপ্ন দেখি এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400 এই 400 জ্যোতিষী লিডার না হলো দবিরা বয়স হলো 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা এই দিকে আস কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজেবাজে স্বপ্ন দেখে লাফা লাফা ওঠি তুমি একটু আমার ভাগ্য গবেষণা করে দেখো দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক তরমুজের খেতাল্লে বারাকুর স্থানে দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্য মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম কথা কর না কে ঠান্ডা না গরম আরো আস্তে কোন মানে দোয়া করলে খুব সুবিধা হয় আপনাদের জন্য ভাব সব দিকে যা বুঝতেছি ফেরাউনের মাথা ঠান্ডা না গরম বোঝেন না কেন গরম ও চিন্তা করলে মূসা আসবে আমার ক্ষমতারও 12টা বাজবে আমার জীবনেরও 12টা বাজবে এটা তো মেনে নেওয়া যায় না যদি বলতো মূসা আসবে খানকা বানাবে বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতো না কথা কোন ঠিক কি না আজ পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা খানকায় বসে হু হু করে লাফালাফি করে জিকির করে ঢোলক বাজায় নারী পুরুষ একত্রে হইয়া হকাম কুকাম করে এদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় দিন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে চালু করতে চায় ওদেরকেই টার্গেট করে ভিতরে ঢুকানো হয় কথা বলে হক কথা বললেই বিপদ খাবারে ফরমালিন যুক্ত বিষ হক কথা বললেই পুলিশ এখন উচিত কথা যদি কই পিঠার উপর দিয়া যাবে মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্তরটা বললে দশ করলে বানায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে ঠিক কি না